বি গ্রেড অথবা সি গ্রেডের নার্সিং ইনস্টিটিউটগুলোতে এক ধরনের কমিশন বাণিজ্য চলে। অর্থাৎ আপনাকে আপনার অনেক বড় ভাই, অনেক পরিচিত আপনাকে বিভিন্ন ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে ওই সব নার্সিং ইনস্টিটিউটগুলোতে পড়ার জন্য অনুরোধ করবে। হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন ভিডিও নিয়ে, আমি অনির্বাণ জয়। আজকে আলোচনা করব কিভাবে আপনি একটি ভালো মানের প্রাইভেট নার্সিং কলেজ চয়েস করতে পারবেন। দেখুন, বাংলাদেশের আনাচে কানাচে ছোট বড়ে অনেক ধরনের প্রাইভেট নার্সিং কলেজ গড়ে উঠেছে। আপনাদের সবার ম্যাক্সিমাম স্টুডেন্টের মনে হয় যে সকল নার্সিং ইনস্টিটিউট অর্থাৎ সকল প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট মনে হয় একই ধরনের হয়, কিন্তু সব প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট এক ধরনের হয় না। এখানের মানেরও প্রশ্ন রয়েছে, কারণ নার্সিং একটি গুরুত্বপূর্ণ এডুকেশন। অর্থাৎ এখানে প্রত্যেকটা সাবজেক্ট ইংলিশ মিডিয়ামে, সো পড়াশোনার ব্যাপারেও অনেক ধরনের মান এবং মানহীনের অবস্থা রয়েই যায়। একটি ভালো নার্সিং ইনস্টিটিউটে সবসময় প্রফেসর লেভেলের টিচাররা থেকে থাকেন, সেখানে ডক্টরদের দ্বারা পাঠদান করানো হয় এবং অন্যান্য সাবজেক্ট নর্মাল সাবজেক্টগুলো ভালো টিচার দ্বারা পাঠদান করা হয়। কিন্তু মানহীন নার্সিং ইনস্টিটিউটগুলোতে এই ধরনের টিচাররা থাকে না, অদক্ষ টিচার দ্বারা পড়াশোনা করানো হয়। আজকে আমরা এটাও শেখাবো যে কিভাবে আপনি মানহীন নার্সিং ইনস্টিটিউট চিনতে পারবেন, কোন ধরনের প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটগুলোতে পড়লে আপনাদের সুবিধা হবে এবং আপনাদের ভালো হবে সে বিষয়েও আমরা আলোচনা করব। দেখুন, একটি প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট চিনতে হলে অনেক বিষয় জানতে হয়, সেই নার্সিং ইনস্টিটিউটের ব্যাকগ্রাউন্ড রেপুটেশন সম্পর্কে খোঁজ নিতে হয় যে এই নার্সিং ইনস্টিটিউটটা কেমন, এদের রেজাল্ট কেমন এবং কোন টাইপের স্টুডেন্ট এখানে ভর্তি হয়ে থাকে এবং এদের ভর্তির জন্য কী কী ক্রাইটেরিয়া তারা মেনে থাকে। আরেকটা বিষয় হচ্ছে, একটা জিনিস লক্ষ্য রাখবেন যে সমস্ত নার্সিং ইনস্টিটিউট প্রলোভনের মাধ্যমে আপনাদের অ্যাডমিট করাতে চায় বিভিন্ন ধরনের ভুল তথ্য অথবা বিভিন্ন ধরনের প্রলোভনমূলক কথাবার্তা বলে তারা অ্যাডমিট করাতে চায়, তখন বুঝবেন যে এই ধরনের নার্সিং ইনস্টিটিউটগুলো সি গ্রেড অথবা বি গ্রেডের। অর্থাৎ তিন ধরনের নার্সিং ইনস্টিটিউট হয়ে থাকে, এ গ্রেড, বি গ্রেড এবং সি গ্রেড। আপনারা সবসময় চেষ্টা করবেন এ গ্রেডের নার্সিং ইনস্টিটিউটগুলোতে পড়ার জন্য, কারণ এ গ্রেড নার্সিং ইনস্টিটিউটগুলো আপনাকে কখনও প্রলোভন দেখাবে না, আপনাকে কখনও কোনো ধরনের ভুল তথ্য দিয়ে সহযোগিতা করবে না। তারা তাদের রেপুটেশন দিয়েই নার্সিং ইনস্টিটিউটগুলো চালায় এবং তাদের সবার নিজস্ব মেডিকেল কলেজ থাকে, অর্থাৎ মেডিকেল হসপিটাল থাকে। সবথেকে মেইন যে টপিক সেটা হচ্ছে যে এ গ্রেডের নার্সিং ইনস্টিটিউটগুলো চেনার সবথেকে বড় উপায় হচ্ছে, আপনারা খেয়াল করবেন যে সমস্ত নার্সিং ইনস্টিটিউটের নিজস্ব মেডিকেল আছে অর্থাৎ নিজস্ব হসপিটাল আছে, সেই সমস্ত নার্সিং ইনস্টিটিউটগুলোতে আপনারা পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে বি গ্রেড অথবা সি গ্রেডের নার্সিং ইনস্টিটিউটগুলোতে এক ধরনের কমিশন বাণিজ্য চলে। অর্থাৎ আপনাকে আপনার অনেক বড় ভাই, অনেক পরিচিত আপনাকে বিভিন্ন ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে ওই সব নার্সিং ইনস্টিটিউটগুলোতে পড়ার জন্য অনুরোধ করবে। এটার পিছনের রহস্য হচ্ছে তারা আপনাকে ভর্তি করাতে পারলে একটা টাকার অংশ তারাও পেয়ে থাকে, কিন্তু ঘুরে ফিরে লসটা কিন্তু আপনারই হচ্ছে, কারণ সেই সমস্ত নার্সিং ইনস্টিটিউটে না আছে ভালো টিচার, না আছে ভালো সুব্যবস্থা এবং বিএনএমসির সাথে না আছে ভালো সম্পর্ক। সবথেকে বেশি ক্ষতি হবে হচ্ছে আপনাদের ইন্টার্নির সময়, যেহেতু তাদের নিজস্ব কোনো প্রাইভেট মেডিকেল কলেজ নেই, আপনাকে ইন্টার্নি করার জন্য বাইরের মেডিকেলে পাঠানো হবে এবং যখন আপনি বাইরের মেডিকেলে ইন্টার্নি করতে যাবেন তখন কিন্তু আপনাকে টাকা দিয়ে ইন্টার্নি করতে হবে। আর যে সমস্ত এ গ্রেড নার্সিং ইনস্টিটিউটগুলোতে নিজস্ব মেডিকেল থাকে সেখানেই কিন্তু আপনি ইন্টার্নি করার সুযোগ পাচ্ছেন এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি যে এ গ্রেড এবং বি গ্রেডের নার্সিং ইনস্টিটিউটগুলোর মধ্যকার পার্থক্য। অতএব আপনারা অ্যাডমিশন নেওয়ার আগে খুব সতর্ক হয়ে অ্যাডমিট হবেন। আরেকটা কথা, আমি কিছু এ গ্রেডের নার্সিং কলেজের নাম সাজেস্ট করব, আপনারা চাইলে সেই সমস্ত কলেজে খোঁজখবর নিয়ে দেখতে পারেন। সেগুলো হচ্ছে রাজধানীর ধানমন্ডিতে আছে গ্রিন লাইফ,
নার্সিং ইনস্টিটিউট, গ্রিন লাইফ নার্সিং ইনস্টিটিউটের নিজস্ব মেডিকেল রয়েছে, নিজস্ব মেডিকেল কলেজ রয়েছে অনেক বড় মাপের এবং এ গ্রেডের একটি নার্সিং ইনস্টিটিউট। এরপর একই রোডে আছে সেন্ট্রাল নার্সিং ইনস্টিটিউট, তাদেরও নিজস্ব মেডিকেল আছে। তারপরে আছে আনোয়ার খান নার্সিং ইনস্টিটিউট, তাদেরও নিজস্ব বড় মেডিকেল কলেজ। এছাড়াও রাজধানীর আরও বিভিন্ন জায়গা আছে, যেমন আদিনের ফাতেমা নার্সিং ইনস্টিটিউট আছে, পপুলার আছে, স্কোয়ারের নার্সিং ইনস্টিটিউট আছে। এগুলো হচ্ছে এ গ্রেডের নার্সিং ইনস্টিটিউট। এছাড়াও আরও কিছু কিছু এ গ্রেডের নার্সিং ইনস্টিটিউট রয়েছে। এই সমস্ত নার্সিং ইনস্টিটিউটে পড়তে হলে আপনাকে অনেক আগে থেকেই অ্যাডমিট হয়ে রাখতে হয়, কারণ এত পরিমাণ স্টুডেন্ট এখানে ভর্তি হতে চায় যে তারা পর্যাপ্ত তাদের সিটও থাকে না শেষ পর্যন্ত, অনেক স্টুডেন্ট ভর্তি হতে না পেরে ফিরে যায়। তো আমি সাজেস্ট করব এই সমস্ত নার্সিং ইনস্টিটিউটগুলোতে আপনি আগে থেকে খোঁজ খবর নিয়ে রাখবেন, তাহলে আপনি এই সমস্ত নার্সিং ইনস্টিটিউটগুলোতে পড়তে পারবেন। অর্থাৎ বি গ্রেড সি গ্রেডের নার্সিং ইনস্টিটিউটে পড়তে গেলে কিন্তু আপনার এডুকেশনাল জীবনে ইফেক্ট পড়বে, একটা ব্যাড ইফেক্ট পড়বে। এখন ডিসিশন আপনার। আমাদের ভিডিওটি যদি আপনার একটু উপকারী লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।